হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 9:20। তো সকালে উঠেছি, অনেক সকালে উঠেছি। তো সকাল থেকে উঠে অনেক কিছু করলাম, ভাত রান্না করেছি, তারপর মসুর ডাল, তারপর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একসাথে ভাজা। ঋষির আবার টিফিন করলাম, রুটি করলাম, রুটি দিয়ে আলু ভাজা দিয়ে ওকে দিয়ে দিলাম। আর ঋষি ভাত ডাল আর আলু ভাজা খেয়ে গেল। আর বাবাকেও, বাবারও খাওয়া হয়ে গেছে, মারও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আমার শুধু আমি আর ঋষির বাবা বাকি আছি। তো স্কুলে নিয়ে গেল ঋষিকে। ঋষির আজকে আবার স্কুল খুললো, কালকে রাতে নোটিশ দিয়েছিল স্কুল থেকে, তো আজকে থেকে স্কুল খুললো আবার। তো ঋষি হলো বাবার সাথে স্কুলে গেছে, আর হলো ঋষির বাবা আসলে আমি আর ঋষির বাবা দুজনে চা খাবো। আর আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজো দিতে হবে, তো অনেক চাপ। এখন সব কাজ করব, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, জামা কাপড় ধুবো, স্নান করব। সকালে একবার স্নান করেছি, স্নান করে রান্নাঘরে গেছি, এখন আর একবার সব কাজগুলো করে আবার স্নান করতে হবে। কালকে রাতে আবার মাথায় তেল দিয়েছিলাম, যেন কালকে রাতে আবার মাথা ব্যথা শুরু, তো রাতেই ঘুম থেকে উঠেই আবার তেল দিয়েছিলাম। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে শ্যাম্পু করবো না, আবার একদম রবিবারে না হলে কালকে করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখো বিছানাটা এখন সুন্দরভাবে গুছিয়ে নিই, আর এখন তো বিছানা গুছানোর মতো তেমন কিছুই থাকে না বিছানায়, শুধু বালিশ আর পাতলা পাতলা দুটো চাদর। তো বিছানাটা গুছিয়ে আগে আমি চাটা খেয়ে নিই, তারপর বাদ বাকি কাজটা করব। তো দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে এখন চা খেয়ে নিই আগে। এই যে চা, দেখো চা, আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একসাথে ভাজা, আর এই যে রুটি আর গুড়, এখন খেয়ে নিই তারপর কাজ করব। তো দেখো আমরা দুজনে চা খেয়ে নিলাম, ঋষির বাবা তো চা না খেয়ে গেছে, তোকে বললাম তুমি আগে স্কুলে দিয়ে আসো, তারপরে হলো আসো, তারপর আমরা দুজন চা খাই। তো ঋষিকে স্কুলে দিয়ে আসলো, আর তারপরে হলো আমরা দুজন এই যে চা খেয়ে নিলাম, দেখলেই তো। আর বাবা মার খাওয়া ওদের সকালেই হয়ে গেছে, ঋষিও তো সকালে খেয়েই স্কুলে গেছে। তো এখন হচ্ছে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিই, ঝাড়ু দিয়ে, তারপর হচ্ছে ঘরটা সামনেটা ধুয়ে দিয়ে ঘরটা মুছবো, ঘরটা মুছে তারপর স্নান করে পুজো দেবো, তারপর যাবো রান্নাঘরে। তো দেখো এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি, আর হচ্ছে আমাদের সামনে বাড়িটা থেকে আজকে অনেকগুলো ফুল নিয়ে এসেছি, হলুদ রঙের করবি ফুলগুলো। তো গাছ ভর্তি ফুল দেখি আমি, তো কাকিমাটাকে বললাম কি কাকিমা তোমাদের গাছে এত ভর্তি ভর্তি ফুল নিব আমি, বলে যে হ্যাঁ নাও তুমি, আমি হলো দুদিন ধরে পুজো দিচ্ছি না, নাও তুমি। তো আমি নিয়ে আসলাম, একটা প্লাস্টিক নিয়ে গেছিলাম ঠাকুর ঘর থেকে, একদম প্লাস্টিকের অর্ধেক প্লাস্টিক নিয়ে এসেছি, অনেক ফুল। তো দেখবে পুজো দিব, পুজো দিব যখন তখন তোমাদেরকে তো দেখাবোই, একদম সেই সুন্দর করে আজকে আসন, মানে আসনগুলো একদম ভরে যাবে অনেকগুলো ফুল। এদিকে গাছে জবা ফুলও আছে, আবার হচ্ছে হলুদ ফুলও নিয়ে এসেছি, আর আজকে বৃহস্পতিবারে ঋষির বাবা হচ্ছে সব নিয়ে এসছে পান কলা, ওগুলোর সাথেও আবার ফুল দিয়ে দেয়। তো খুব সুন্দর করে আজকে আসনটা সাজাতে পারবো, আর অনেক ফুল হলে দেখবে যে আসনটা সাজাতে ভালো লাগে। আর দেখো এখন আমি স্নান করতে চলে যাচ্ছি, স্নান করে এসে তারপর সোজে যাবো ঠাকুর ঘরে। আর আজকে তো বৃহস্পতিবার, কয়েকটা বাসনও মাজতে হবে ঠাকুরের, কয়েকটা বাসন কালকে মেজে রেখেছিলাম গতকাল, আর আজকে ঘরটা উঠিয়ে ঘরটা মাজতে হবে। তো চলো দেখতে থাকো। এখন বাজে 12:20, আর পুজো টুজো তো তখনই হলো, দেখলে এতক্ষণ সবজি টবজি কাটলাম, দিদি আসছিলো ঘরে, কথা টথা বললাম, তো যেন একটু লেট হয়ে গেল। এখন রান্নাটা বসাচ্ছি, চলো কী কী রান্না করছি দেখাই তোমাদের। এই দেখো এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো, হচ্ছে চিংড়া, তারপর আলু, আর এই যে পুঁই শাক। ঋষির জন্য এটা রান্না করতে হচ্ছে, ঋষি কালকে বলে কি বাবা পুঁই শাকের তরকারি খাবো, এই জন্য বাবা কালকে নিয়ে আসছে পুঁই শাক। তো এখন পাঁচফোড়ন দিয়ে শুধু রান্না করবো, পাঁচফোড়ন, এই যে এখন এই সবজিগুলো দিয়ে দিব সব। এই দেখো পুঁই শাক চচ্চড়িটা নামালাম, কিন্তু কি অবস্থা হয়েছে দেখো, পুঁই শাক চচ্চড়িটা না নিচে লেগে ধরেছিল, এরকম জল ঢেলে রাখলাম, লেগে ধরেছিল, কড়াইটা পুড়ে পুড়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কড়াইটা পুড়ে পুড়ে গেছে, দেখছো, চচ্চড়ি খেতে চেয়েছে, আর দেখো ভালো করে রাঁধতে পারলাম না। আর এখন রান্না করবো, এই যে দেখো সব সবজি কেটে নিয়েছি। তো দেখো এই সবজিগুলো আমি কেটে নিয়েছি তরকারি রান্না করার জন্য, যে ওটা দিয়ে যদি ওটা তো লেগে ধরেছে, আমার একটু একটু ভয় লাগছে, ওটা তো লেগে ধরেছে, ওটা দিয়ে যদি ওরা খেতে না পারে, কিন্তু যেন ওরা বুঝতেই পারেনি যে তরকারিটা হলো নিচে লেগে ধরেছিল, ওদের কাছে একটুকু গন্ধও লাগেনি, তিতাও লাগেনি, ওরা খেয়ে নিয়েছে। আর আমি আর বলিনি যে তরকারিটা হলো লেগে ধরেছিল, তো খেয়ে নিয়েছে, চুপচাপ খেয়ে নিয়েছে ওরা, আমি আর বলিনি।
তো এই জন্যই তরকারিটা রান্না করছিলাম যে ওটা দিয়ে যদি খেতে না পারতো তাহলে এটা দিয়েও রাখিয়ে নিত। তো চলো তরকারিটা রান্না করে তোমাদের দেখিয়ে দিচ্ছি রান্নাগুলো। এই দেখো পুঁই শাক চচ্চড়ি, আর হচ্ছে সব সবজি দিয়ে একটা তরকারি, এই যে আর হলো সকালের একটু ডাল ছিল, সকালে বললাম না ডাল আলু ভাজাগুলো করেছিলাম, তো এই যে সকালের এক বাটি ডাল আছে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর ঋষি গান করছে শুনো। এই বাসনগুলো মাজলাম সব, তারপরে এই কয়েকটা বাসন মাজলাম, আর এই দেখো গ্যাস একদম পরিষ্কার। আর ওখানে ঋষিকে পাঁপড় ভেজে দিয়েছিলাম কড়াইটা, শুধু গ্যাস ট্যাস মোছার পরে শুধু পাঁপড়টা ভেজে দিয়েছিলাম। এই দেখো আজকে ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে দেওয়া হয়েছিল, এই যে একটা ব্ল্যাঙ্কেট আর এই যে একটা ব্ল্যাঙ্কেট। এখনো শুকায়নি, দুদিন লাগবে। তো চলো এদিকে দেখো, আবার দুবালতি জামা কাপড় নিয়ে আসলাম, এখন এগুলো মেলবো। এখন দেখো সব জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। আর ব্ল্যাঙ্কেট দুটো সকালে ধুয়ে দেওয়া হয়েছিল, ব্ল্যাঙ্কেট দুটো দুদিন ধরে বের করে রেখেছি ধোয়ার জন্য, ধোয়ায় আর হচ্ছে না হচ্ছে না, পরে আজকে সকালে এগুলো ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে দেওয়া হয়েছে। আর হলো এখন সব জামাকাপড়গুলো ধুয়ে দিচ্ছি। দেখো এই যে জিন্সের প্যান্টটা আর ঋষির স্কুলের প্যান্টটা, ওটা কালকে হলো রোদ্রে দিতে হবে, আর এই পাতলা পাতলাগুলো শুকিয়ে যাবে হাওয়াতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন কটা বাজে দাঁড়াও দেখি, এখন বাজে 6:20। আর হলো একটু শুয়েছিলাম, তো এখন সন্ধ্যা দিব, উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ করি করি, দাঁড়াও করি, তো বাবাকে ফোন করতে বলছে মা। তো হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যা দিব, তো ঠাকুর ঘরে এসে তোমাদেরকে বলছি। তো দেখো এখন ঘরের সামনে জল ছিটিয়ে নিচ্ছি, সন্ধ্যা দিব। আর হচ্ছে একটুখানি ঘুমিয়েছিলাম, অল্পই কিন্তু ঘুমিয়েছিলাম, আধা ঘন্টাও না বোধ হয়, 15-20 মিনিটের মতো ঘুমিয়েছিলাম, তাই চোখগুলো একদম ফুলে গেছে, দেখে মনে হচ্ছে যেন কত ঘুমিয়েছি আমি। তো সন্ধ্যা দিয়ে দিচ্ছি দেখো। আর ঋষি এখন ঘরে খেলছে, ঋষির হলো বুনুর সাথে আর ঋষির হলো দাদা ভাইয়ের সাথে, ওরা তিনজনে এসেই ইসে করছে। আর হচ্ছে এখন হলো সন্ধ্যা দিয়ে নিয়ে তারপর হচ্ছে সবার জন্য চা বানাবো, লাল চা। আর ঋষি তখন পড়তে বসতেই চায় না, মানে দাদা ভাইরা এসছে না, এখন খেলবে এগুলোই করবে, এখন পড়ার কথা বললেই বাস। ওলে মামা বলে, ওলে মামা বলে, এই তো দাঁড়াও 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 বাবা বাবা দাঁড়াও, শোনা দাঁড়াও শোনা মামা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টিক 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 টিক, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও একাই দাঁড়াবে বাবা, একাই দাঁড়াবে, একাই দাঁড়াবে, বুনো একাই দাঁড়াবে, দাঁড়াও মাম্মা দাঁড়াও, ওইটা তুলে দাঁড়াবা দাঁড়াও, এইতো পাচ্ছি, এইতো পাচ্ছি বাবা, কি ও মাম্মা দেলে তুমি কালকে যাবা গা সোনা, তুমি কালকে যাবা, তুমি চলে যাবা কালকে, সবাই খাবি তো লাল চা, আমার গলাটাকে দিন। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7:05। সন্ধ্যা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, সন্ধ্যা তো আমি দিয়ে দিয়েছি দেখলে, এ বোতলগুলো সব খালি, ভাত খাওয়ার সময় জল খেয়েছে, তারপর হচ্ছে এখন টেবিলে বসে খাই না, শুধু বাবাকেই দিই, বাবার নিচে বসতে একটু অসুবিধা হয় হাঁটুর জন্য, বাবাই শুধু টেবিলে খাই, আমরা নিচে খাই ঘরের মেঝেতে খাই। তো হচ্ছে ফ্যান চালাইনি, ফ্যান অফ, এই দেখো। তো ফ্যান চালাইনি কেন, ফ্যান চালিয়ে তোমাদের সাথে কথা বললে না, পরে আমি এডিট করার সময় দেখি যে খুব বাজে লাগে, ফ্যানের একটা খুব আওয়াজ হয় শশ করে, তো এই জন্য ভাবলাম যে না ফ্যানটা অফ থাক, আগে কথা বলে নিই তোমাদের সাথে তারপরে ফ্যানটা চালু করব। তো এখন আমি চা বসালাম, লাল চা সবার জন্য বসালাম, দাদা দিদি সবাই ওপাশে আছে, তুমি আমার যারা সবাই ওপাশে আছে, তো এখন চা বানাই এখানে, বললাম এখানে একসাথে সবাই চা খাই, তো এখন চা বসাচ্ছি, বসিয়ে দিলাম চা, এখন বানাবো, তো চলো চা বানাই। এখন দেখো সন্ধ্যার চাটা বানিয়ে নিই, আর হচ্ছে দিদিরাও লাল চাই খায়, দিদিরা দুধ চা খায় না, তো আগে হলো দিদি লাল চা খেতো, আর আমি দিদিকে বলতাম দিদি তুমি কীভাবে লাল চা খাও, আমার তো লাল চা খেতেই ভালোই লাগে না,
তো এখন বুঝতে পারি দিদি বলে এখন বুঝলে তো লাল চা আর দুধ চা খাওয়ার মধ্যে কত পার্থক্য। দুধ চা খেলে অনেক প্রবলেম হয় গো, গ্যাস হয়ে যায়, তারপর মুখটা টক হয়ে যায়, কোনো সময় হলো বুকের গলা বুকও জ্বালা করে, এরকম অম্বল হয়। আর লাল চা তো কোনো প্রবলেম নেই, আর ঋষিও খেতে পারে, লাল চা তো কোনো ক্ষতি করে না, এই জন্য অনেক কিছু চিন্তা করে এখন লাল চাই বানাই। তো দেখো এখন সবার জন্য চাটা নিয়ে যাচ্ছি, সবাই মিলে এখন খেয়ে নেবো চা দিয়ে বিস্কুট দিয়ে, আর যদি মুড়ি খাই মুড়ি মাখবো, নাহলে না মাখবো। তো চলো চাটা আমরা খেয়ে নিই, তারপর হচ্ছে ঋষিকে হলো পড়তে বসাতে হবে, ও তো দাদা ভাই আসার সাথে এত খুশি পড়তেই বসতে চায় না। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে রাত্রি 9টা, পাক্কা 9টা বাজে, আর ঋষি পড়ছে বাংলা। তো ঋষি এখন বাংলা পড়ছে, আর হচ্ছে আমরা তো চাটা খেয়ে নিলাম বিকালে দেখলে সন্ধ্যার সময়, আর এখন শুধু মার জন্য দুটো গোলা রুটি বানাবো, দুটো মা গোলা রুটি খাবে। তো চলো আর কিছু নেই, এখন রাতে শুধু খাওয়া দাওয়া করবো, ব্যাস হয়ে গেল। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আসছি কালকে নতুন একটা ভিডিও না, ততক্ষণ।